তাদের এক একজন নেতা নেত্রী কোটিপতি হয়ে গেছে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। জলাশয়কে বুঝিয়ে দিয়ে সমস্ত জলাশয় শেষ করে দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় করোনা, তার সাথে সাথে আমাদের ডেঙ্গু, কোনো স্বাস্থ্য পরিষেবা নেই। সুতরাং বাংলার মানুষ, কলকাতার মানুষ তারা বিজেপিকে ভোট দেবে, এটাই আমাদের বিশ্বাস। কারণ কি আমাদের আপনাদের টাকায় যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চলে, তারা কোনো পরিষেবা আমাদের দিতে পারেনি। তারা শুধু কোটিপতি হয়েছে, তাদের এক একজন নেতা নেত্রী কোটিপতি হয়ে গেছে। আমাদের এই সমস্ত ওয়ার্ডের মানুষ এখনো পর্যন্ত পরিশুদ্ধ পানীয় জল পায় না, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। যে আমরা 2014 সালে দেখেছিলাম যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে বিজেপি সরকার তৈরি হয়েছিল, সেই সময় কিন্তু বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল ভারতবর্ষের এমন কোনো গ্রাম এমন কোনো শহর থাকবে না যেখানে প্রতিটা মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছবে। তারা পেছনের দিকে চলে গেছে, তারা ভয়ে আছে এবং সেই ভয়টা খুব স্বাভাবিক। কারণ শুধু ভাতে মানে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে শুধু তাই নয়, তাদেরকে ভাতেও মারা হচ্ছে, মানে তাদের রোজগারও কমিয়ে দেওয়া হচ্ছে, রোজগারে আঘাত আনা হচ্ছে। তো সেই জন্য তারা কিছুটা ভীত সন্ত্রস্ত আছে। বাকি জায়গায় আমরা লড়াই করছি এবং আমরা খুব ভালো ফল করব। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।